বিরতির পর স্বাগত। রাজ্যের ভোটের আগেই একটি নয়া বিষয় এই মুহূর্তে উঠে এসেছে, তা হচ্ছে 2024 লোকসভা ভোটের আগে নতুন অস্বস্তির কারণ হলো রাজ্যের এলজিবিটি কমিউনিটি। এক্ষেত্রে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এলজিবিটিদের ক্ষেত্রে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতেই বর্তমানে এই অস্বস্তিকর পরিস্থিতির সূত্রপাত। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আহূত সাংবাদিক সম্মেলনে এলজিবিটিদের ব্যাপারে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলেন সংশ্লিষ্ট এলজিবিটি নেতৃত্ব। এই ধরনের অপমানজনক শব্দ তারা কিছুতেই মেনে নেবেন না এবং এ ব্যাপারে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করলেন সংশ্লিষ্ট এলজিবিটির নেতৃত্বরা এবং এ ব্যাপারে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সংশ্লিষ্ট নেতৃত্বের। তারা কি বলছেন আজকের এই প্রেস মিট থেকে শুনুন। আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। কারণ কি, ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড। যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, এই ব্যাপারটা কি চলছে। মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কিভাবে নির্ধারণ করেন। আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কিভাবে মানব, আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে, যে উনি যেন এই ব্যাপারটা দেখেন, খুব শীঘ্রই দেখেন। এবং সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারবো না, কারণ এই রাজ্যেই পলিসি নির্ধারিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য যে কিভাবে ওদেরকে ব্যবস্থা দেওয়া হবে, ওদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপর ওদের ট্রিটমেন্টের জন্য নতুন নতুন আমরা ত্রিপুরা রাজ্যে কি কি ব্যবস্থা আনতে পারি, ফ্রিতে ব্যবস্থা আনতে পারি। দিল্লি গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা দিচ্ছে যে দিল্লিতে তিনটা হসপিটালে ফ্রিতে ট্রানজেকশনের জন্য, আর ত্রিপুরার সরকারের একজন মিনিস্টার এই ধরনের আপত্তিকর মন্তব্য করছেন। মানে আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কি চলছে। উনি বলছেন কি চলছে, আমিও বললাম কি চলছে, ওনারটা কি চলছে। এবং আমি চাইবো, আমি সরবে বলছি, আমি একদম ঠোক বাজিয়ে বলছি যে এই রকম অপমানজনক শব্দ আমরা মেনে নেব না, এর বিপরীতে যেন ক্ষমা যাচনা হয়, কারণ এটা কোনোভাবেই স্বীকৃত হতে পারে না। আমি একজন ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হয়ে কথাটা বলছি, কারণ যেই রাজ্যে বোর্ড আছে সরকারেরই তো অনুমোদনে বোর্ড হয়েছে, নাকি সরকার আলাদা আর বোর্ডগুলি আলাদা থাকে, সরকারেরই ঢাঁচাতে আছে কাজ হচ্ছে। কিন্তু রাজ্য সরকারেরই একজন ব্যক্তি, মিনিস্টার ব্যক্তি, সে যদি সাধারণ ব্যক্তি। আপনারা শুনলেন এলজিবিটি নেতৃত্বদের বক্তব্য। তারা বলছেন যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর এ ধরনের আপত্তিকর মন্তব্যের ব্যাপারে ক্ষমা যাচনা করার আহ্বান জানাচ্ছে নেতৃত্ব, অন্যথায় তারা কোনো অবস্থাতেই এই অপমানজনক মন্তব্য মানতে নারাজ। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।